4000 বছর আগের কথা, সভ্য মানুষের জীবনযাপন কিংবা সভ্য সমাজের কথা ভাবাটা অন্তত সেই সময়কালে অবান্তর ছিল বটে, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। সে যুগে ঘর তৈরি করতে শেখেনি মানুষ, যে যুগে জ্ঞানী মানুষের ব্যাপারটা একদমই অকল্পনীয়। সেই যুগেও এমন জাতি ছিল যারা নিজেদের সংস্কৃত সভ্যতায় রীতিমতো সচ্ছল জীবনযাপন করত সগৌরবে। 20-25 তলা পর্যন্ত ভবনও তৈরি করেছিল তারা। শুধু তা নয়, জ্যোতির্বিদ্যা আর ভাষা নিয়েও ছিল তাদের অভাবনীয় জ্ঞান। অবাক করার মতো বিষয় বটে, এমনই হইচই ফেলে দেয়া ইতিহাস সৃষ্টিকারী জাতি ছিল মায়ানরা, যা বছরের পর বছর রয়েছে অন্যান্য জাতির কাছে একদমই অজানা। অদ্ভুত এক পাণ্ডুলিপি আবিষ্কার করা হলো হঠাৎ, যার কোনো অক্ষর নেই, বর্ণ নেই, ভাষা বোঝা যায় না, কিন্তু কিছু একটা বলা আছে তাতে। কিছু একটা যে বলা আছে সেটা ঠিকই বোঝা যায়। ছোট ছোট ছবি পাশাপাশি আঁকা, নৃতত্ত্ববিদদের মনোযোগ কাড়ল। ফলত ধীরে ধীরে আবিষ্কৃত হলো অনেক কিছুই। আলোয় বসল মায়ান সভ্যতার সাতকাহন। এই মায়া জাতির আবাস ছিল মেসো আমেরিকায়, যা বর্তমান মধ্য আমেরিকার অন্তর্ভুক্ত। অতীতের আরো বিভিন্ন জাতির ইতিহাস ঘেঁটে দেখা গেছে যে অন্যান্য জাতির মানুষেরা অনেকেই সাধারণত ছড়িয়ে ছিটিয়ে থাকতে অভ্যস্ত ছিল, অনেকেই যা যাবর জীবনযাপন করত, কিন্তু মায়েরা তেমন ছিল না। যদিও ধারণা করা হতো শুরুর দিকে তারা একেবারে যাযাবরদের মতোই ছিল, ঘুরে বেড়াতো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত খাবার আর বাসস্থানের খোঁজে, কিন্তু পরে তারা আস্তে আস্তে একত্রিত হতে শুরু করে, গড়ে তোলে স্থায়ী আবাসন। ভৌগোলিক অবস্থানের বিবেচনায় গুয়েতামালা, হন্ডুরাস সহ এল সালভেদ্রের কিছু অংশ জুড়ে ছিল তাদের বসবাস। তারা একত্রে থাকতে যেমন পছন্দ করত, অন্যদের আক্রমণও তেমনই সহজে প্রতিহত করতে সক্ষম ছিল। পেশা হিসেবে তারা বেছে নিয়েছিল পশুপালনকে। তাদের খাবার সম্পর্কে তেমন কিছু জানা যায় না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।